কি কি আছে? তো আজকের খেলা কিসের খেলা হবে? আজকে চ্যালেঞ্জ, যে এক মিনিটের মধ্যে বেশি খাবে তাকে প্রাইজ দেওয়া হবে, 150 টাকা ফার্স্ট প্রাইজ। দু সেকেন্ড টাইম শেষ, টাইম শেষ। ওই এখনো তিনটা খেয়ে আন না, 3 মিনিট দেখবে না, বাস ঠিক আছে। বলছে মুস্তাক, বলছে আমি 20টা খাবো। মুস্তাক বলছে 20টা। আজকে আমি চান করে এসেছি, তা বলে আজকে আমাকে বাইক চালাতে হচ্ছে এত ধুলোর মধ্যে, দেখতে পাচ্ছেন কি আর বলবো আমি। তার জন্য তো দিলাম, আমি ব্লগ করবো তার জন্যই। আর ব্লগ করার কারণ হচ্ছে আজকে আজকে আর্টি চ্যালেঞ্জের জন্য যাচ্ছি চ্যালেঞ্জ করতে। আর আমাদের আর্টি চ্যালেঞ্জে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তার জন্য ওটার জন্য আবার মিষ্টি খাওয়াবো। আর এটার জন্য থাকবে তো চ্যালেঞ্জ, যে বেশি মিষ্টি খেতে পারবে এক মিনিটের মধ্যে তাকে আবার প্রাইজ দেওয়া যাবে। তো এই ভিডিওটা দেখতে হলে আমরা আর্টি চ্যালেঞ্জে দেখতে পাবা। তো মিষ্টি ভিড় থাকবে, তো মিষ্টি ভিড় থাকবে তার জন্য যারা কাজ করবে মাঠে, ওদের একটু মানে মুখে হাসি ফোটাবো তার জন্যই। আর যে বেশি খাবে তাদের প্রাইজ দেবো। এই গেমে আমি তো উইনার, এটা তো শিওর 100-এ 100 যে আমি উইনার হব, যেহেতু আমি মিষ্টিকে খুব ভালোবাসি খেতে একদম ছোটো থেকে। তো এই গেমে আজকে আমি উইনার, ফার্স্ট প্রাইজ আমি দিব। চলে আসলাম মাঠে, দেখতেই পাচ্ছ মাঠে আমাদের এখানে, আমরা আসলাম এখন বাঁধবন, এখানে আবার বাঁধবন আর নিচে আছে নদী, আর নদীর এপারে আছে মাঠ। তো আমরা মাঠে চলে যাচ্ছি, দেখা যায় কাদেরকে খুঁজে পাই, যারা কাজ করে ওদেরকে আমরা রাখবো। এই যে এলাকাটা হলো ফ্রেন্ডস, তো এই এটা হলো আমাদের গ্রামের মানে কি পূর্ব সাইড, পূর্ব সাইডে এই অংশটা রয়েছে, এই পুরো মাঠটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। তো আমাদের এই এলাকাটা মানে আমাদের গ্রামের পূর্ব সাইডে এটা মাঠ। তো আমরা এসেছি আজকে খেলা করতে, দেখা যাক কি হয়, কতজন অডিয়েন্স আসে, কতজন কে বিজয়ী হয়, হ্যাঁ সে তো আপনারা সকলেই দেখতে পাবেন। তো আমরা এখন যাচ্ছি, তবে প্লেসটা খুব সুন্দর, একটু একটু মানে গার্ডেন গার্ডেন ফিল হচ্ছে না ফ্রেন্ডস, ওদিকেও গাছ এদিকেও গাছপালা, তার মধ্যে রাস্তা, কি সুন্দর প্লেস। মাঠের মধ্যে কতজন লোক আছে, একজন দেখছি মানে কাজ করছে, কি ঘাস কাটছে মনে হয় ছাগলের জন্য। তো অলরেডি আমরা মাঠে পৌঁছে গেলাম, তো মাঠে পৌঁছলাম দেখছি এখানে অনেকগুলো মানে ফুলকপি মানে তোরা আছে, ফুলকপি আছে, আর দেখতে পাচ্ছ ফুলকপিগুলো বাইকে করে রেখেছে। তো এরা এদেরা কাজ করছে কোথাও, মানে দেখছি আমি কোথায় আছে, একজন ছাগল চড়াচ্ছে, আমার ভাতে চাই লাগলো। এখানে পানির ব্যবস্থাও আছে, আজকে আজকে আমার ভাগিনা বলছে আমি সব থেকে বেশি মিষ্টি খেতে পারবো। আর এখানে চলে এসেছি আবার মুস্তাক ভাইয়ের কাছে। মুস্তাক কতটা মিষ্টি খেতে পারবে রে? কুড়িটা খেতে পারবি? দেখা যায় 20টা খেতে পারছিস কিনা। এখন ধান কাটবে, ধানের সিজন, তো ধান কাটার সিজন, তো সবাই এখন ফুল ফালাচ্ছে মানে সাজাচ্ছে এরা খেতে, এদেরকে ডাকছি আমি। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের আর কি খেলার স্থানে, আর আমরা এখন আর কি খুঁজে বেড়াচ্ছি দর্শকগুলোকে, সবাই তো এখন নিজে নিজে কাজে ব্যস্ত কিনা। তো আজকে এই যে যে সামনে যেটা ভাই যাচ্ছে, সে কিন্তু আমাদেরকে আজকে মিথ্যা কথা বললো, কি যে বলে তোরা আয় এখানে সব কিছু রেডি আছে, সব সবগুলো যতগুলো অডিয়েন্স আর কি গেমটা খেলবে সব অডিয়েন্স অ্যাভেলেবেল আছে। তো আমরা এসে দেখছি যে ওই নাই, ওকে আমরা খুঁজলাম। এখন আর কি দুজন আর কি খেলোয়াড় যারা খেলবে গেমটা তারা এখন আর কি কাজ করছে, আপনারা তো মানে কি দেখতেই পেলেন। আর আমরা এখন যাচ্ছি নেক্সট যারা অডিয়েন্স আর কি খেলবে, তো তাদেরকে আর কি ডাকতে যাচ্ছি, খুঁজতে যাচ্ছি, আপনারা যেটাই ভাবেন। তো এখন আমরা এখন যাচ্ছি, দেখা যাক যে কে কে খেলে আর কি। খেলাটা হবে অডিয়েন্স, এই প্লেসটা কত সুন্দর লাগছে না, দেখেন সরিষা ফুল কি সুন্দর প্লেস, আবার মধ্যেখানে বেড়া। তো এখন তো দেখতে পাচ্ছি যে সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত, মনে হয় যে জমছে না মানে ঠিকঠাক, তাই তো? আজকে পড়ে গেছি এক মিথ্যাবাদীর কথা শুনে। আয়ো
কাজ করে ভাই আয় 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 বহুত হাসি যে কেন তো ফ্রেন্ডস এখন আর কি সকলে আসছে এক এক করে ওই যে একজন আছে ওই যে দাদাটা আছে এই যে দেখেন এই যে কাজ করছে এই যে এই যে তো এখন ওরা আসছে আমরা এখন আর কি নিজের নিজের প্লেসে চলে যাই আমরা সব কিছু আর কি যতগুলো মিষ্টিগুলো এসেছে সবগুলো মিষ্টির আর কি ঠিকঠাকভাবে ডেকোরেশন করছি এখন করার পর আমাদের কিছুক্ষণের মধ্যে আর কি খেলা স্টার্ট হবে তো আমরা এখন যাচ্ছি আমাদের আর কি খেলার প্লেসে তো হ্যালো ফ্রেন্ডস অডিয়েন্স তো মোটামুটি সবাই চলে আসলো এখনই খেলটা লাগাবো আর এই খেলটা দেখতে হলে আড্ডে চ্যানেলে দেখতে পাবা অলরেডি রেডি হয়ে গেছে মিষ্টি দেখতেই পাচ্ছ তো এই চ্যানেলটা দেখতে হলে আড্ডে চ্যানেলে দেখতে পাবা।